হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24-এ। বেঙ্গল নলেজ 24-এর আজকের নিবেদন পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা দার্জিলিং জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনে চলেছি। এই সবকিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব দার্জিলিং জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলাটি স্থাপিত হয় 1947 সালে। এই জেলার মোট আয়তন 3,149 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 18,42,034 জন। এই জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহারের পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর জেলা, পূর্বে ভুটান দেশ ও জলপাইগুড়ি জেলা এবং পশ্চিমে নেপাল। দার্জিলিং জেলার জেলা সদর দার্জিলিং ও শিলিগুড়ি। এই জেলার মহকুমা 4টি, এগুলি হল দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক ও শিলিগুড়ি। এবং পৌরসভা 4টি, এগুলি হল দার্জিলিং, কার্শিয়াং, মিরিক ও শিলিগুড়ি পৌর সংস্থা। এই জেলার ব্লক সংখ্যা হল 9টি, এগুলি হল দার্জিলিং, পুলবাজার, রংলি, রংলিয়র, জোরবাংলো, সুকিয়া পুখরি, মিরিক, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি, ফাঁসি দেওয়া। দার্জিলিং জেলায় 4টি পঞ্চায়েত সমিতি রয়েছে। রয়েছে 134টি গ্রাম পঞ্চায়েত, 92টি গ্রাম এবং 1টি জেলা পরিষদ। এই জেলার বিধানসভার আসন 6টি, এগুলি হল দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসি দেওয়া। এবং লোকসভার আসন 1টি, এটি হল দার্জিলিং। দার্জিলিং জেলায় পুলিশ স্টেশন রয়েছে 14টি, এগুলি হল দার্জিলিং সদর, পুলবাজার, লোধামা, রংলি, রংলিয়র, জোরবাংলো, সুকিয়া পুখরি, কার্শিয়াং, মিরিক, শিলিগুড়ি, মাটিগাড়া, বাগডোকরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও ফাঁসি দেওয়া। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই দার্জিলিং জেলার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ। হিমালয়ের পাদদেশে অবস্থিত পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরতম জেলা দার্জিলিং জেলা পাহাড়ের রানী হিসেবে পরিচিত। দার্জিলিং জেলা মনোরম শৈল শহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং পাহাড়ি অঞ্চলটি তুলনামূলকভাবে সাম্প্রতিক শিলা কাঠামো দ্বারা গঠিত। পাহাড়ের পাশাপাশি সমভূমিতে বসবাসকারী জনগণের জন্য প্রাকৃতিক সম্পদের উৎস হিসেবে কাজ করে হিমালয়। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ নদীগুলি হল তিস্তা, রঙ্গিত, মেচি, বালাসন, মহানন্দা, রামমাম প্রভৃতি। দার্জিলিং জেলাটি দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ষা জলবায়ু অঞ্চলের একটি অংশ। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত 3,037 মিমি। দার্জিলিং জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও চা পাতা উৎপাদিত হয়। চা উৎপাদনে দার্জিলিং জেলা রাজ্যের প্রথম স্থানে রয়েছে এবং এই জেলা চা চাষের জন্য সুবিখ্যাত। তবে দার্জিলিং জেলার প্রধান ফসল হল কমলালেবু ও আনারস। দার্জিলিং জেলা সিঙ্গালীলা জাতীয় উদ্যানের কেন্দ্রবিন্দু, যা 1986 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1992 সালে একটি জাতীয় উদ্যানে রূপান্তরিত হয়েছিল। দার্জিলিং জেলায় 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, এগুলি হল জোরপুখরি, মহানন্দা এবং সেঞ্চাল। দার্জিলিং জেলার একটি পর্বত হল মহালধিরাম পর্বত এবং জলবিভাজিকাটি হল সেঞ্চাল মহালধিরাম জলবিভাজিকা। দার্জিলিং জেলার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল সান্দাকফু। এর উচ্চতা 3,630 মিটার, যা পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও এই জেলা রয়েছে টাইগার হিল, ফালুট, সবরগ্রাম, টাংলু প্রভৃতি পর্বতশৃঙ্গ। দার্জিলিং জেলার মোট সাক্ষরতার হার 79.92%। এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল নেপালি, বাংলা ও হিন্দি। তবে এই জেলায় সাদরি, উড়াও, সাঁওতালি, উর্দু প্রভৃতি ভাষাও প্রচলিত। এই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি কমার্স কলেজ, কার্শিয়াং কলেজ, লবিটো কলেজ ইত্যাদি। দার্জিলিং জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছে, সঙ্গে রেলপথ ও আকাশপথও রয়েছে। দার্জিলিং জেলার প্রধান রেলওয়ে স্টেশনটি হল দার্জিলিং রেলওয়ে স্টেশন এবং এই জেলার একমাত্র এয়ারপোর্টটি হল বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দার্জিলিং জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল টাইগার হিল, সেন্ট্রাল লেক ও বন্যজীবন অভয়ারণ্য, বাতাসিয়া লুপ ও গোর্খা ওয়ার মেমোরিয়াল, দার্জিলিং হিমালয়ান রেলপথে জয় রাইড, পদ্মজানাইডু জুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, চৌরাস্তা মল, অবজারভেটরি হিল ও মহাকাল মন্দির, জাপানি মন্দির, পিস প্যাগোডা, রায় ভিলা, রক গার্ডেন ও গঙ্গামায়া পার্ক, ডালিমঠ, তেনজিং ও গম্বুরক, তিব্বতী শরণার্থী স্বসহায়তা কেন্দ্র, নাইটিঙ্গেল ঝোপঝাড়, লয়েড বোটানিক্যাল গার্ডেন, সেন্ট অ্যান্ড্রু চার্চ, ভুটিয়া বস্তি মঠ, হ্যাপি ভ্যালি টি এস্টেট, যমুনী ট্যুরিস্ট কমপ্লেক্স, ধীরধাম মন্দির, পনির
রোড, ওল্ড কবরস্থান, আভা আর্ট গ্যালারি ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা দার্জিলিং জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।